কি দারুণ ছন্দেই না আছেন বিরাট কোহলি, অথচ তার ফর্ম নিয়ে কত কথা কত সমালোচনাই না হয়েছে মাস তিনেক আগে। অনেকে তো তাকে বাতিল ঘোষণা করেছিলেন, কিন্তু এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরমেন্স দিয়ে কোহলি দেখিয়ে দিয়েছেন তাকে কখনোই বাতিল করা সম্ভব না। সুপার টুয়েলভে পাঁচ ম্যাচে 123 গড় এবং 140 স্ট্রাইক রেটে 246 রান নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ইন্ডিয়ার সেমিফাইনালে ওঠার বড় ভূমিকায় অবদান রেখেছেন বিরাট কোহলি। বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামবে ভারত। এ ম্যাচের আগে মধুর সমস্যায় পড়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা কেভিন পিটারসেন। তিনি এতদিন বলতেন বিরাট কোহলি ফর্মে ফিরুক, কোহলি ব্যাটে রান করুক, আর এখন যখন তার দল ইংল্যান্ডের সামনে কোহলি, তখনই তিনি চাচ্ছেন কোহলির ব্যাট নীরব থাকুক, কোহলি দ্রুত আউট হয়ে যাক, কোহলির ছুটি চান কেভিন পিটারসেন।